ॐ पार्थाय प्रतिवोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवते अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदै साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি অনেক দিন বাদে শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায় নিয়ে। আমরা আগে আলোচনা করছিলাম সপ্তম অধ্যায়ে মাত্র দুটি শ্লোক বাকি ছিল, 29 আর 30। অনেকবার আমার মনে হয়েছে যে এই শ্লোক দুটি অফলাইনে রেকর্ড করে পাঠিয়ে দিই, তাহলে এই কাজটা সারা হয়ে যাবে। কিন্তু যে কোনো কারণেই হোক, কিছুতেই আর সেই রেকর্ডিংটা সম্ভব হয়নি। কিন্তু যখন এই পড়াশোনা করতে গেলাম, তখন দেখলাম যে এই দুটো শ্লোক বোধহয় ভগবানের ইচ্ছাতেই রেকর্ডিং হয়নি, কারণ এই দুটো শ্লোকের উপর নির্ভর করছে অষ্টম অধ্যায়ের ভিত্তি। অষ্টম অধ্যায়ে যা কিছু আলোচনা হবে তার ভিত্তি এই দুটো শ্লোকের ভেতরে লুকিয়ে আছে। শ্লোক হচ্ছে এই, যারা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি তে ব্রহ্ম তদ বিদুহ কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলম। এই হচ্ছে শ্লোক। এর একেবারে গোদা গোদা বাংলা হচ্ছে এই, যারা আমাতে চিত্ত সমাহিত করে জরা মরণ হতে মুক্তি পাওয়ার জন্য প্রযত্নশীল হন, তারা সেই সনাতন পরব্রহ্ম সমগ্র অধ্যাত্ম বিষয় ও তার সাধনভূত সরহস্য সমুদয় কর্ম জানতে পারেন। একেবারে খুব খটমটে বাংলা, কিন্তু এটা হচ্ছে ট্রান্সলেশন। বলছেন যারা মরণ মোক্ষায়, যারা মরণ মোক্ষায়, জরা মানে হচ্ছে বার্ধক্য আর মরণ হচ্ছে মৃত্যু, জীবনের একটি অংশ, জীবনের একটি পার্ট হচ্ছে জরা। জরা আসবে, জরার হাত থেকে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। আমরা যদি চাই যে আমাদের শরীরে জরা আসবে না, এ কথা বলা যায় না। বলছেন যারা মরণ মোক্ষায়, জরা থেকে মৃত্যু, জন্ম এবং জরা এবং মৃত্যু থেকে মুক্তি লাভ করার চেষ্টা করেন। কিভাবে চেষ্টা করেন? আমাকে আশ্রয় করে, আমাকে কেন্দ্রীভূত করে, আমার সঙ্গে যুক্ত হয়ে যারা জরা এবং মৃত্যুকে অতিক্রম করার চেষ্টা করে। জরা মরণ মোক্ষায়, জরা এবং মরণ থেকে নিজেকে মুক্ত করতে যারা ঈশ্বরের আশ্রয় নেয়। একবারে সোজাসুজি বাংলা, জরা এবং মরণ এটা সম্পর্কে আমরা একেবারেই কিচ্ছু জানি না, কিন্তু এই জানি না, কিন্তু যত অল্প বয়স যখন থাকে, যখন আমাদের ভেতরে জরা আসে না, বাড়ির লোকজনের ভেতরে জরা দেখি যে সুস্থ মানুষটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, আগের মতো সেই সৌন্দর্য হারিয়ে ফেলেছে, কেমন যেন একটা ঢিলে ঢালা হয়ে যাচ্ছে, তখন থেকে এবং তারপরে নিজেদের ভেতরে যখন সেই প্রভাবটা আসতে থাকে, কালো চুল সাদা হতে থাকে, দাঁত পড়তে থাকে, কানে কম শুনতে থাকি, চোখে কম দেখতে থাকি,
জীবনটা সেই রকম চাইলেও আর সেই রকম স্বচ্ছন্দ পাই না। আগে যেরকম ধরুন কোনো অনুষ্ঠান জায়গায় গিয়েছেন, যাওয়া মাত্রই আপনি সেখানে অ্যাকসেপ্টেড হয়ে যেতেন, আপনাকে যেন সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া যেত, আপনিও সেখানে নিজেকে সহজে মিলিয়ে দিতে পারতেন। কিন্তু একটা সময় আমরা অনুভব করি যে আমরা যাচ্ছি, মানে সেই একটা ইয়ের মধ্যে যাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই অ্যাকসেপ্টেড হতে পারছি না, আমাদের যেন সেই জায়গাটার ভেতরে কিছুতেই আর আমি প্রবেশ করতে পারছি না, কোনো একটা কিছু যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমার জীবনের সেই জড়া আসছে। এই জড়া এবং মৃত্যু থেকে অতিক্রম করবার জন্যই আমরা যারা ঈশ্বরকে স্মরণ করি, তে ব্রহ্ম তদ বিদুহ কৃষ্ণম অধ্যাত্মম চাখিলম। এই যে জড়ার বিষয়ে, আমাদের এই জড়াটা কিন্তু এমনি এমনি আসে না, আমাদের শরীরকে বলা হয় সর্ববিকারত্ব দেহ, ছটি পর্বকে অতিক্রম করে তবে এসে এই মৃত্যুমুখে পতিত হই আমরা। এই বিষয়ে বিবেক চূড়ামণিতে ভারী সুন্দর একটি শ্লোক আছে, 256 নম্বর শ্লোক, আপনারা যারা নোট রাখতে চান তারা রেখে দিতে পারেন। 256 নম্বর শ্লোকে বিবেক চূড়ামণিতে আচার্য গুরু শঙ্করাচার্য বলছেন, শরভীর উর্মিভি অয়োগী যোগী হৃত ভাবিতম ন কারণই বিভাবিতম। বলছেন এই যে অমৃত স্বরূপ আত্মতত্ত্ব পরিবর্তনের ছটি তরঙ্গ, উর্মিভি দেখুন, শরভীর উর্মিভি, শরভিহি উর্মিভি, বিসর্গের পরে হ্রস্ব আসছে, সেখানে রয়ের আগমন হচ্ছে সন্ধি সূত্র অনুযায়ী, শরভীর উর্মিভি, উর্মি উর্মি মানে হচ্ছে ঢেউ। বলছেন এই ছটা ঢেউয়ের মতো, ছটি তরঙ্গের মতো এই অমৃত স্বরূপ আত্মতরঙ্গ পরিবর্তন হয়, ছটা ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা এই অবস্থায় আসি। এই পরিবর্তনের ছটা ঢেউ কি কি? এই ছটা ঢেউয়ের প্রথমটা হচ্ছে জায়তে, মানে জন্ম হলো, একটি বস্তুর জন্ম হলো জায়তে। তারপরেরটা কি? অস্তি, অর্থাৎ এই বস্তুটি আগে ছিল না এখন এলো, একটা ছোট শিশু আগে ছিল না পৃথিবীতে এলো, তার অস্তিত্ব সে জানাচ্ছে, সে তার যে অস্তিত্ব সে যে ছিল না একটা নতুন জিনিস অ্যাড হলো বোঝা গেল। বাড়িতে একসময় ঠান্ডা জল খাওয়ার ব্যাপার ছিল না, এবার ফ্রিজ কিনলেন, ফ্রিজটা দৃশ্যমান, তার থেকে ঠান্ডা জল বেরোয়, আপনি ঢকঢক করে খেতে পারেন। প্রথমটা হচ্ছে এইরকম, ঠিক প্রথমটা হচ্ছে জায়তে, তারপরে অস্তি, তারপরে কি হচ্ছে? বলছেন বিপরিণমতে, বিকশিত হওয়া, একবারে সে একটু একটু করে বাড়ছে, রোজ তার পরিবর্তন হচ্ছে। প্রথমে সে শুয়ে শুয়ে এমনি এমনি করে হাত পা নাড়তো, তারপরে আস্তে আস্তে একদিকে কাত করতে থাকলো, তারপরে একটা দিক উল্টোতে শিখলো। উল্টোনোটা যে এত আনন্দের আমি জানতুম না। আমার মনে আছে আমার এক ক্লাসমেট আমাকে বলেছিল একবার, বুঝলি তো আমার ছেলেটা না উল্টোতে শিখেছে, উল্টোনোটা যে এত আনন্দের, কিন্তু এখন বুঝতে পারি উল্টোনোটা আনন্দের, এটা জীবনের প্রতি, সে থেমে নেই, স্থবিরতা নয়, এগিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা হয়তো মজা করে বলি হ্যাঁ উল্টে গেল বলে এতে আর কী হলো, আমরা তো সারাক্ষণই উল্টে উল্টে পড়ে যাচ্ছি, কিন্তু তা নয়, এই যে উল্টে যাওয়া এটা হচ্ছে মানে চলমানতার প্রতি, এগিয়ে যাওয়ার প্রতি। তাই বলছেন বিপরিণমতে, সে বিকশিত হচ্ছে, ছোটোবেলা থেকে ইয়ে হচ্ছে, সে একটু একটু করে বিকশিত হচ্ছে, একটা সময় গিয়ে তার এই যাত্রাটা বন্ধ হয়, বাড়ার যাত্রাটা বন্ধ হয়, তখন ক্ষয় পেতে থাকে, যে অবস্থাটা আমরা বললাম, মাথা সাদা, কালো চুল সাদা হতে থাকে, কানে আমরা কম শুনতে থাকি, চোখে আমরা কম দেখি, চোখে একটা আস্তরণ পড়তে থাকে, দাঁত পড়তে থাকে, দাঁত থাকলেও স্বাদ আর আগের মতো হয় না। এই সেদিনকে কিছুদিন আগে তো এই এখন ফেসবুকে অনেক কিছু দেখা যায় আর কি, জামাই ষষ্ঠী নানা ভ্যারাইটি দেখছিলাম, কে বলবে করোনা হয়েছে, মানুষের কাজ চলে গেছে, জামাই ষষ্ঠী শুধু খেয়ে নয় তার বিজ্ঞাপন দিয়ে, এবং শাশুড়ি মা কী কী খাওয়ালেন, শাশুড়ি মা সে হাতা নিয়ে এমন করে দাঁড়িয়ে আছে, সেই পশ্চাতে কত ছবি দেখলাম। কিন্তু একটা সময় আসবে এই যে খেয়েও যেন আমাদের ভেতরে সুখ হবে না, যেন সত্যি সত্যি না পারেন। আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, মায়ের বাড়ি থেকে রসমালাই এসেছে, একটা দুটো করে দিচ্ছে, দুটো দুটো করে দিচ্ছে, আমরা তখন শব্দ জয়েন করেছি, দুটো দিয়েছে চুপ করে বসে আছি, তারপরে আবার দুটো দিয়েছে তাও চুপ করে বসে আছি, এমন সময় ভাণ্ডারি মহারাজ এসে একটা নতুন ভাঁড় নিয়ে এসে আমার সামনে বসিয়ে দিলেন,
ওতে ২৪টা রসগোল্লা আছে, রসমালাই আছে। বললেন রসমালাইগুলো তো খাবেনই, রসটাও খেয়ে ফেলে দেবেন, ভাতটা রসটা সমেত ভাতটা ফেলবে না, তাহলে খুব পিঁপড়ে হবে। কিন্তু এখন সেই সব কথা ভাবলে কীরকম যেন অবাক লাগে। এইটা হচ্ছে এই অপক্ষীয়তের বিয়ে, এটা নিম্নমুখী গতি হয় এবং অবশেষে নশ্যতি, মৃত্যু হয় বা আর সে আগের মতো থাকে না বা একেবারে শেষ হয়ে যায়। ভূতেশ আনন্দজিকে যখনই আমরা জিজ্ঞেস করতুম যে আপনার শরীর ভালো আছে, বলছে হ্যাঁ ভালো আছে, কিন্তু এখন নশ্যতি, তো নাশ হয়ে যাওয়ার সময় এলো, তাই এই ভালো থাকাটাকে তুমি ভালো থাকা বলতে পারো না। মনের দিক দিয়ে আমি ভালো আছি, সেখানে কোনো নাশ নেই, সেখানে শুধুই এখন এই বিপরীতের মধ্যে, সেখানে এখন শুধুই বিকশিত হওয়ার কাল চলেছে। এটা ঢেউয়ের মতো, ঢেউ যেমন একটা ঢেউ চলে গিয়ে পাড়ে গিয়ে পড়লো, তারপর তার জলটা পিছিয়ে গেল, তারপরে আবার একটা ঢেউ আসছে, জীবনের এই এক একটা ঢেউ। সেই কারণে আচার্য শঙ্কর এই পরিবর্তনটাকে ষট তরঙ্গ বা ছয়টি ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন, বলছেন এই হচ্ছে ছটা ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা যাই। তাহলে এই যারা মরণ মোক্ষায় মমা মম আশ্রিত্য মামাশ্রিত্য যতন্তিয়ে, যারা আমাকে আশ্রয় করে সংগ্রাম করে, এখানে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আশ্রিত, আঁকড়ে ধরে জড়িয়ে ধরে আমার সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে, আর দুই হচ্ছে সংগ্রাম। ভগবান নিজে স্বীকার করছেন প্রত্যেক দিন প্রতি মুহূর্ত বেঁচে থাকাটা একটা সংগ্রাম, প্রতি মুহূর্ত আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য, এই জীবনকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, প্রতি মুহূর্তে আমি সংগ্রাম করছি বেঁচে থাকার জন্য। সারাদিন চুপ করে বসে থাকাটা এটা একটা সংগ্রাম। অনেকে মনে করেন যে ওল্ড এজ হোম চলে যাব, তারপরে গিয়ে শুধু ভগবানের নাম করব, সব কিছু করব। আমি আমাদের ওল্ড এজ হোমে সেখানে গিয়ে পুরুষ এবং স্ত্রীদের দেখেছি, তাদের দু ধরনের গল্প, এক জায়গায় পিএনপিসি আছে, সাধুরা এই করলো তাই করলো, আর আরেক জায়গায় ওই রকম যে সেই 1940-তে ক্যা দিন থা আবি আবি সারা দিন চলা গিয়া, কেউ ভুলেও ভগবানের নাম করে না। এটা আমার নিজের চোখে দেখা, বরিশা যে যে আমাদের যে বৃদ্ধাশ্রম আছে যেখানে আমাদের সাধুর বাবা মায়েরা থাকেন এবং অন্যান্যরাও থাকেন, সেখানে গিয়ে আমি দিনের পর দিন এইটা জিনিসটা লক্ষ্য করেছি। ওরা আমাকে যেহেতু বড্ড ভালোবাসেন, আমি গেলে এখানে ক্লাস নিতে গেলে একটা রাত্রি থাকি, যাতে পরের দিন সকালবেলা সব যা সব আমার যে গুরু বোনেরা আছে তারা যেন ভালো করে রান্নাবান্না করে আমাকে খাওয়ান, সকালবেলা মর্নিং ব্রেকফাস্টটা খাওয়ান, সে ওইটুকু সময়ের মতো ক্ষীর মির বানিয়ে সে কত কি করে খাওয়ান। কিন্তু যেটা ওই আসা যাওয়ার পথে, আমার সেই কুকুরের মতো কান্ত, ওই যে আসা যাওয়ার পথে আমি ওদের আলোচনাগুলো শোনার চেষ্টা করি, কী নিয়ে চর্চা করছেন, এরা কি সারাদিন ঈশ্বর চিন্তা করছে। আমার এরকম একটা ভাবনা ছিল অনেক বছর আগে, যখন এই আশ্রমের প্রথম সেক্রেটারি স্বামী গোপেশানন্দজির সঙ্গে দেখা হয়েছিল, তখন আমি খুব একটা, তখন তো শব্দ এসেছি, জিজ্ঞেস করতাম আচ্ছা ওরা যে ওল্ড এজ হোমে থাকে, এটা কি সেই পুরাকালের বানপ্রস্থের মতো শুধু ভগবানের চিন্তা করছে, ভগবানের ভাবে ডুবে আছে? বলছেন না হে না, ভগবানের ভাবে ডুবে থাকে না, আনন্দবাজারটার বর্তমান পত্রিকাটা নিয়ে ছেঁড়াছিঁড়ি করে, হচ্ছেন এটা হচ্ছে যেন বেদ, কথামৃত নিয়ে যদি ছেঁড়াছিঁড়ি করতাম আমি বুঝতাম, ডজন ডজন কথামৃত কিনে দিতাম। না হে না, শুধু আনন্দবাজার আর এটা নিয়ে করে। এই যে ভালো থাকা, জীবনকে ঈশ্বরাভিমুখী করা, এটা একটা সম্পূর্ণ সংগ্রাম। আমার যে সংস্কার আমাকে বারবার টেনে নিয়ে আসতে চায়, আমি যে অবস্থায় পৌঁছতে চাই সে অবস্থা থেকে আমার এ টেনে নিয়ে আসে। তাই এইখানে বলছেন মামাশ্রিত্য যতন্তিয়ে, আশ্রয় করে সংগ্রাম করে। আশ্রয়টা কীরকম? নির্ভরতা। কীরকম নির্ভরতা? এই বোধে বোধ হওয়া যে ঈশ্বর আমার সর্বস্ব, ঈশ্বর আমার সর্বস্ব, ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু নেই। এই যে ঈশ্বর আমার সর্বস্ব, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছুই করে উঠতে পারবো না। বলছেন যারা আমাকে নির্ভর করে তে বিদুহ জানতে পারে, কি জানতে পারে না, বলছেন যে অন্তরাত্মা সমগ্র আমার ঈশ্বর, এইটা তারা জানতে পারে। কি জানতে পারে তারা? কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিল, বলছেন তে ব্রহ্ম তদ বিদুহ কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলম, যে তারা সেই ব্রহ্ম সেই অনন্ত সত্যকে উপলব্ধি করতে পারে।
অর্থাৎ বলা হচ্ছে তৎ কৃষ্ণম অধ্যাত্মম, অন্তরাত্মা যে সমগ্র সত্য সেইটি সম্পর্কে তারা জানতে পারে। শ্রীকৃষ্ণ এখানে কি সুন্দর করে বলছেন যে আমি তোমার কাছে, কি সুন্দর কথাটা, আমি তোমার কাছে সত্যের সামগ্রিক রূপটি তুলে ধরব, কোনো কিছুই বাদ দেব না। দেখুন কি কাণ্ড বলছেন, কিচ্ছু বাদ দেব না যদি তুমি আমাকে ধরো। ভগবানও দেখুন শর্ত দিচ্ছেন আমাদের কাছে, যদি আমাকে সমগ্র আশ্রয় করো তাহলে আমি তোমাকে সব কিছু দেব, যদি না আশ্রয় করো তুমি দেব না। আসলে এর এই কথাটার পেছনে একটা কথা আছে, যখনই আমরা ঈশ্বরকে আশ্রয় করব তখনই আমরা তাকে জানবার পূর্ণ ইচ্ছাটা প্রকাশ করব, এবং যখন আমরা জানবার পূর্ণ ইচ্ছাটা প্রকাশ করব তখন শুরু থেকে শেষ অবধি সব টু এই ডিটেইলিং পর্বে আমরা যাওয়ার চেষ্টা করব, নাহলে আমাদের জ্ঞানটা ভাষা ভাষা হবে। হ্যাঁ হ্যাঁ জানি জানি, রামচন্দ্র এরকম ছিলেন, শ্রীকৃষ্ণ এই ছিলেন, ভগবান রামকৃষ্ণ এই ছিলেন, তাই ছিলেন, তা নয়। একটা জীবনের মধ্যে, এগুলো তো একটা সাগর, একটা জীবনের ভেতরে ডুবে যাওয়া। বলছেন যে শ্রীরামকৃষ্ণের কথা আছে না, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। সেই ঈশ্বরের ঈশ্বররূপ সাগরের ভেতরে যত আমরা গভীরে যাব, যত তলায় যাব, তত তার তলাতল পাতাল খুঁজলে রত্নধন পাব। এই যে বলছেন না, আমি কিচ্ছু লুকাবো না, আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না, আধ্যাত্মিক বিষয় এবং কর্ম বিষয় সমস্তটা আমি বলবো, যা কিছু সমস্ত সত্য যা কিছু আছে সব তোমার কাছে প্রকাশ করব। ভগবান সমগ্রটা নিয়েই বসে আছেন। আমরা এই যদি সমুদ্র হয়, আমরা যদি ওপরে ভাগ থাকি তাহলে আমাদের জ্ঞানটা খানিকটা এরকম হবে, আরও গভীরে আরেকটু হবে, তলদেশে গেলে পূর্ণ জ্ঞান হতে থাকবে। এই কথাটা বারবার ভগবান এই শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, বলছেন যত গভীরে যাব, যত নিচে আমি নামতে পারবো তত আমি তার সমগ্রটা জানতে পারবো। এবং যিনি দেখবেন, কেউ যখন জানতে চায় তখন আমরা জানানোর চেষ্টা করি, কেউ যখন জানতে চায় না, আমি ঠিক আছে বাবা তুমি যতটুকু জানতে চেয়েছো ততটুকুর মধ্যেই আমি নিজেকে সীমাবদ্ধ রাখবো। শিক্ষক এবং ছাত্রের ভেতরে এই একটা অবস্থা থাকে, শিক্ষক পুরোটা উজাড় করে জানাতে চান, কিন্তু তার তিনি দুটো দিক দেখেন, একটা হচ্ছে ছাত্রকে যে জানাবো তার নেবার এবিলিটি কতটা, এইটা একটা জানতে চান, আরেকটা হচ্ছে সে কতটা ইন্টারেস্টেড সম্পর্কে, জানার সম্পর্কে। কেন, আমি শুধু জানালে তো হবে না, তারও তো জানবার ইচ্ছাটা থাকা দরকার, আর শুধু ইচ্ছাটা থাকলেও হবে না, তার গ্রহণ করবার ক্ষমতাটাও থাকা দরকার। তাই বলছেন যে মমাশ্রিত্য শব্দটা এইখানে ইম্পর্টেন্ট, আমাকে আঁকড়ে ধরে, আমাকে জড়িয়ে ধরে, আমাকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে মানে যেরকম যখন বিপদ হয় তখন একবারে আঁকড়ে ধরে আমরা থাকি। এই এখানেই আছে আমাদের ক্লাসে, আজকে উপস্থিত আছেন, আমি নাম বলছি না, তিনি তার জীবনের একটি ঘটনা আমাকে বলছিলেন। তখনই 78-এর বন্যা হয়েছিল, তারা সেই সমুদ্র নদীর জলে তাদের বাড়ি টাড়ি, মাটির দোতলা, আগেকার দিনে মাটির ভালো ভালো বড় লোকেদের দোতলা বাড়ি হতো, যেমন কামার পুকুরে আছে, সেই দোতলা বাড়ি তো সেই মাটির জলে ভেসে গেল, সেখান থেকে তারা বেরিয়ে একটি পাকা বাড়ি ঘর দোতলা ঘরে এসে উপস্থিত হলেন। সেখানে দেখলেন যে একটি ঘরের মধ্যে বহু লোক আছেন যাদের মধ্যে কারুর কারুর এই ডায়রিয়া শুরু হয়েছে। তখন নিজেদের বাঁচানোর জন্য একটি বাড়ির ছাদ, সেই ছাদের ওপর পা দিয়ে, মানে সেটা একটা এরকম শেড মতো, তার ওপর পা দিয়ে একটি দোতলা বাড়ির মানে একতলা বাড়ির ছাদ, সেই ছাদে তারা চলে গেলেন। 7টা দিন তারা সেই এর মধ্যে থাকলেন, 7টা দিন তারা ওই যাকে বলে সেই বাড়ির ছাদটায় থাকলেন। আগের দিনই গল্পটা বলেছিলাম, ছাতায় পুরুষ মানুষরা ছাতা মাথায় দিয়ে আর মায়েরা প্লাস্টিকটা জড়িয়ে ধরে, 1 টিন মুড়ি ছিল সেইটা নিয়ে 7 দিন তারা কাটিয়ে দিলেন। এই 7 দিন থাকার ফলে তাদের ভেতরে যে বাঁচার একটা উদগ্র বাসনা, তারপরে যখন একটু জল নামতে মেইন রোডে এসে তারা দাঁড়িয়ে পড়লেন, গাড়িগুলো তাদের ওপর দিয়ে পাস করে যায় তথাপি তারা সরবেন না, এই যে উদগ্র বাসনা যে আমরা বাঁচবো, আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো, এই বাসনা যখন তাদের ভেতরে দেখা গেলো তখন একটি গাড়ি এলেন এবং সেই গাড়িতে করে তারা ফিরে এলেন, জীবনের নতুন দিক নতুন গল্প দেখলেন। ঠিক এই যে আমার এই গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, ঈশ্বরকে যতক্ষণ আমরা এইভাবে ধরতে পারি, এই সমগ্র দিয়ে ধরতে পারি, তোমাকে ছাড়া আর জগৎ সংসারের দ্বিতীয় কোনো বস্তু আমার কাছে সফল নয় ততক্ষণ পর্যন্ত
জীবনের সব গল্প আমরা শুনতে পাবো না, ভগবান যদি বলেনও আমি শুনতে পাবো না। পরের শ্লোক এটা এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের অন্তিম শ্লোক। সাধি ভূতম সাধি দৈব্যম দৈবম মাম সাধি যজ্ঞং চ ইয়ে বিদুঃ প্রয়াণ কালেপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসঃ। বলছেন যারা একবারে গোদা বাংলায় যেটাকে বলে সেটাকে বলিনি, যারা আধিভূত আধিদৈব এবং আধিযোগ্য অধিযোগ্য, অধিভূত অধিদৈব এবং অধিযোগ্যের সঙ্গে বিদ্যমান আমাকে জানে, সেই সব সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করেন। তাহলে এইটা বলছেন যাদের মন যুক্ত যোগযুক্ত, তো বলছেন যাদের মন যুক্ত তারা এই বিষয়গুলো বোঝেন। কি বোঝেন, কোন কোন বিষয়গুলো? স অধিভূত অধিদৈবম অধি যজ্ঞম, যিনি কে এই জড় বস্তুগুলোর ওপর কর্তৃত্ব করে, যিনি কে এইগুলোর ওপর আমাকে এর ওপর ওপর যার নজর আছে, বা এই যে আমাদের প্রকৃতির মধ্যে অবস্থার এই অবস্থিত যে দীপ্যমান সত্তাগুলির ওপর কর্তৃত্ব করেন, আর কে যাগযজ্ঞগুলির ওপর নিয়ন্ত্রণ করেন। এই দেখুন সাধিভূত অধিদৈবম মাম সাধি যজ্ঞম চয়ে বিধু, যারা অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য এর পেছনের সেই নিত্য আত্মা সত্যকে দেখতে পান। কাকে দেখতে পান? সেই পরম পুরুষকে দেখতে পান। কখন দেখতে পান? না প্রয়াণ কালে অপি, প্রয়াণ কালে অপি জীবনের শেষ মুহূর্তে অথবা মৃত্যুর ঠিক অব্যবহিত পূর্বে। ঠাকুর মা বলছেন না যে ঠাকুর আসেন তাকে শেষ সময় তাকে ধরে নিয়ে যান, দেখুন মায়ের কথা আর এই শ্রীমদ ভগবদ গীতা একই জিনিস, একই কথা বলছেন। মৃত্যুর আগে প্রয়াণ কালে অপি মাম তে বিধু আমাকে উপলব্ধি করে, কীরকমভাবে যুক্ত চেতসঃ যোগের দ্বারা আমাকে উপলব্ধি করে। এই তিনটি শব্দ এখানে তিনটি টার্ম ব্যবহার করা আছে, অধিভূত অধিযজ্ঞ অধিদৈব, এই তিনটি জিনিস। এই কারা কারা এই তিনটি জিনিস, এই তিনটি কথা কি সেইটার আমরা বলবো। মানুষ প্রকৃতির দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকে আর এই দেহাদি নশ্বর পদার্থ দ্বারা তারা অধিকৃত হয়ে থাকে। এই নশ্বর পদার্থগুলিকে বলা হয় অধিভূতম, যেগুলি দ্বারা আমরা পরিবেষ্টিত হয়ে থাকি, আমাদের ঘিরে থাকে যে জিনিস সেগুলিকে বলা হয় অধিভূতম। আর এই অধিভূতমের ভেতর এই যে আমাদের যে এই যে খোলাওয়ালা মানুষটা, তার ভেতরের যে আত্মা যে জ্যোতিস্বরূপ যে জ্যোতির্ময় সত্তা সেটাকে বলা হয় অধিদৈবম, যেটা আমার আসল সত্তা। আর আত্মারূপে বর্তমান এই যে আমার যে আনুষঙ্গিক উপাধিগুলো যা নিয়ে আমি কর্ম করি সেটা হচ্ছে অধিদৈবম। তাহলে দেখুন একটা যদি শুকনো ঝুনো নারকল নিয়ে আসি, তাহলে খুব সহজে এটার উদাহরণ দেওয়া যায়। তাহলে ঝুনো নারকলটা চতুর্দিকে একবারে সেই একটা ছোবড়া মতো থাকে, ছোবড়ার একটা আবরণ থাকে, সেই ছোবড়ার আবরণটা কি করে না সেই ছোবড়ার আবরণটা কি করে, সেই ছোবড়ার আবরণটার ভেতরে নারকলটা থাকে। ছোবড়াটাকে যদি আমরা বার করি তখন আমরা নারকলটাকে দেখতে পারি। ওই ছোবড়াটা হচ্ছে ওই অধিভূতম, তার আবরণটা যেটা নষ্ট হয়ে যাবে। তারপরে নারকলটা আসল জিনিস, ওইটাই ফাটাবে, ওটাই আমার কাজে লাগবে, ছোবড়া আমার কি কাজে লাগবে, তো ফেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, সব করে দিতে হবে। তারপরে নারকলটা ফাটানোর পর তার যে জলটা বেরোয়, সেই যে জলটা ওই নারকলটা হচ্ছে অধিদৈবম, আমার ভেতরের সত্য পদার্থ। আর ওই জলটা যেটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে অধিযজ্ঞম। এই তিনটি জিনিস, আমার আবরণ, ভেতরের আমি, তার ভেতরের আমি, এই তিনটিকে যে আমাদের যে নিয়ন্ত্রিত করে, যে শক্তি নিয়ন্ত্রিত করে, সেই পরম পুরুষকে আমি আমি জানতে পারি। কখন জানতে পারি? যখন আমার শরীর যাওয়ার সময় এসে থাকে, ঠিক সেই সময় আমি তাকে জানতে পারি, তার আগে আমি তাকে জানতে পারি না। হয় আগে জানবো, কিন্তু হয় প্রয়াণকালে জানবো, নালে প্রয়াণের আগে জানবো। কিন্তু যে ভগবানকে জড়িয়ে ধরে থাকে,
যে জানতে চায় ভগবানকে, যে ঈশ্বর ভিন্ন আর কোনো দ্বিতীয় সত্তাকে স্বীকার করে না, তারা জীবনের অন্তে বা অন্তের একটু আগে অবশ্যই তার ভেতরে এই ঈশ্বরীয় উপলব্ধি হয়। এটা ভগবান এই কথা আমাদের বলছেন, ভগবানের নিজের মুখের কথা, তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করছেন, তিনি নিজে বলছেন যে এই জিনিসটা হবে। এই ভাবনাটা দিয়েই এই অধ্যায়ের পরিসমাপ্ত হচ্ছে। আমরা যখন অধ্যায় শেষ করি তখন এরকমভাবে বলি, ওম তৎসদিতির শ্রীমৎ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তমোধ্যায়ঃ। সপ্তমোধ্যায়ের পরিসমাপ্তি হল এই দুটি শ্লোক। দেখুন পরবর্তী নতুন অধ্যায়ের সূত্রপাত করছে। পরবর্তী নতুন অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, সংখ্যায় এটি 8 নম্বর পদ। অক্ষর ব্রহ্ম যোগ, অক্ষর ব্রহ্ম লাভের পথ, যে পথ, যে উপায়ের মধ্যে দিয়ে আমি তাকে পাব। দেখবেন প্রত্যেক অধ্যায়ের শুরুতে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, শব্দটি আর কিছু না, যোগ শব্দ। যোগ কেন শব্দ ব্যবহার করা হচ্ছে? যুক্ত না হলে আমরা কিছুতেই বুঝতে পারবো না। ধরুন এই যে এটা খুব সহজে আপনি ঘরে বসে আছেন, খুব ইচ্ছা স্তব প্রিয়ানন্দ স্বামী ক্লাস করবেন, কিন্তু আপনি যখন ওই লিঙ্কটা পেলেন, যতক্ষণ না সেই লিঙ্কটাকে ক্লিক করলেন এবং ক্লিক করার পরে যখন এইখানে এন্ট্রি বাটনে আসছে, এখান থেকে যখন আপনাকে না যুক্ত করা হলো, ততক্ষণ আপনি লিঙ্কটা পেলেও আপনি কিছুতেই ক্লাসের সঙ্গে সংযুক্ত হতে পারছেন না। এই ক্লাসে যা কিছু ভালো মন্দ টেড়া বেকা যা কিছুই আলোচনা হোক না কেন, আনন্দ হোক, হই হই হোক, যাই হোক, এর কোনোটার সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। সেই কারণে যুক্ত শব্দটা এখানে এত ইম্পর্টেন্ট, যুক্ত না হলে এটি কখনো পক্ষে সম্ভব নয়। উচ্চ আদর্শের সঙ্গে যখনই আমরা যুক্ত হব তখনই আমরা এগোতে পারব। সেই কারণে দেখবেন প্রত্যেক অধ্যায় শেষে যোগ শব্দটা ব্যবহার করা হচ্ছে। এই প্রশ্ন এই অধ্যায় শুরু হয়েছে যেরকম সব অধ্যায় শুরু হয়ে থাকে, মানে এখানে অর্জুন আমাদের ভূমিকা পালন করেছেন। অর্জুন প্রশ্ন করছেন, দুটি পরপর প্রশ্ন আছে, কিং তদ ব্রহ্ম কিমাধ্যাতম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে অধিয়জ্ঞ কথম কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি। এই বলছেন পুরুষোত্তমকে তিনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? তিনি পুরুষোত্তমকে প্রশ্ন করছেন কি হে পুরুষোত্তম, কিং তত ব্রহ্ম, ব্রহ্ম বস্তু কি, কিম অধ্যাত্মম, অধ্যাত্ম কি, কিং কর্ম, কর্মই বা কি, আর কি জিজ্ঞেস করছেন, অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈব্যম কিম উচ্যতে, অধিদৈব এবং অধিভূত এই দুটো জিনিস কাকেই বা বলে। এই শব্দগুলোর সঙ্গে আমাদের সামান্য একটু পরিচয় হয়েছে। দেখুন পরবর্তী অধ্যায়ে অর্জুন যেন খুঁচিয়ে খুঁচিয়ে আরো গভীরে যেতে চাইছেন, বলছেন অধিয়জ্ঞ কথম কো অত্র হে মধুসূদন, অধিযজ্ঞ কি এবং কিরূপে আমাদের দেহে অবস্থান করে, জানলুম তো, জেনে আমার কি লাভ হলো যদি আমার জীবনের সাথে তার কোনো মিল না হয়। তাই বলছেন অধিয়জ্ঞম কথম কো অত্র দেহাস্মিন মধুসূদন, আমার শরীরের কোথায় তিনি বিরাজ করছেন, প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি, প্রয়াণকালে যে তাকে আমরা জিতেন্দ্রীয় ব্যক্তিগণ তার দ্বারা আমরা কিরূপে তাকে জানব। এইখানে বলছেন এই কথাগুলো, অধিয়জ্ঞ যিনি যাগযজ্ঞ বা পূজা অনুষ্ঠানের অধিষ্ঠার্থী দেবতা, কথম কো অত্র দেহে অস্মিন, এই দেহে তিনি কিভাবে আছেন এইটা তিনি জিজ্ঞেস করছেন, প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি, কি করে একজন জিতেন্দ্রীয় ব্যক্তি মৃত্যুকালে আপনাকে উপলব্ধি করেন। আবার কি বলছেন, প্রয়াণকালে অর্থাৎ একেবারে অন্তিম বিদায়ের সময়, যে সময় আমি প্রস্থান করছি সেই সময় আমরা কেমন করে তাকে উপলব্ধি করি। এবার একটা ভারী সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন। দেখুন এখানে দ্বিতীয় শ্লোকের শেষ শব্দ হচ্ছে নিয়তাত্মভিহি, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন।
নিয়তাত্ম ভি মানে যিনি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করেছেন, অর্থাৎ সংযত হয়েছেন, সংযত চিত্ত মনুষ্য। তাহলে দেখুন এখানে একটা ক্রাইটেরিয়া বলছেন, ভগবানকে যদি আশ্রয় করবার ইচ্ছাটা তখনই আসবে যখন আমি আমার নিজের ভেতরের বাসনাগুলোকে সংযত করতে পেরেছি। এবং এই সংযত করতে না পারলে এই উচ্চ আদর্শকে ধরে রাখতে পারবো না। আমি যতক্ষণ না পর্যন্ত নিচের এই একটা বাড়ির ওপরে উঠছি, যখন বাড়িটায় ঢুকছি তখন চতুর্দিকে নানা দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, আলু কাবলি চাট, হ্যাঁ, তারপরে বম্বের পাপড়ি চাট, তারপরে যে কি বেশ বলে পাওয়াড়া, এইসব চতুর্দিকে ছড়িয়ে আছে, চতুর্দিকে ছড়িয়ে আছে। এইসব আকর্ষণকে উপেক্ষা করে আমি উঠছি, দোতলা দিয়ে দেখছি ওইখানে নেমে খাবো, তিনতলা দিয়ে দেখছি নেমে খাবো, তারপরে যত ওপরে উঠছি তত এই জিনিসগুলো দূরে চলে যাচ্ছে জীবন থেকে। সমস্ত যে ভগবানকে চাইতে গেলে তো দাম অনেক দিতে হয়, জীবন থেকে যাবতীয় সামান্য ক্ষুদ্র জিনিসগুলোকে দিয়ে যে মানুষ অসামান্যে ওঠার চেষ্টা করে সেই একমাত্র প্রয়াণকালে তাকে দেখে যে ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুকে তার জীবনের অঙ্গ হিসেবে মনে করে না। এই কারণে একটা ছোট্ট শব্দ ব্যবহার করা হয়েছে, নিয়তাত্মভি, যিনি তার জীবনকে নিয়ন্ত্রিত করেছেন, মনকে সংযত করেছেন। এবং এই একবারে জীবনের শেষকালে তিনি কি উপলব্ধি করেন, ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, কি বললেন, বললেন, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবম অধ্যাত্মম উচ্চতে ভূতভাবোদ্ভবকরম ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংগীতঃ। অক্ষর ব্রহ্ম, অক্ষরম ব্রহ্ম, ব্রহ্ম কীরকম, পরম ব্রহ্ম কীরকম, না অক্ষর অবিনাশী যার ক্ষয় নেই। শ্রীরামকৃষ্ণকে আমরা ব্রহ্মস্বরূপ হিসেবে গ্রহণ করতে পারি। কী করে ব্রহ্মস্বরূপ, খুব গোদা বাংলায় ভাবুন, আপনার প্রপিতামহ যারা শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে দর্শন করেছিলেন তারা শ্রীরামকৃষ্ণকে যেভাবে দর্শন করেছিলেন, আপনার পিতামহ তারা স্থূল শরীরে না দেখলেও তাকে যেভাবে অনুভব করেছেন, আপনার পিতৃপুরুষরা তাকে যেভাবে অনুভব করেছেন, আপনি যেভাবে অনুভব করেছেন, অনুভূতির রাজ্যে তিনি একই রকম আছেন, সেখানে কিন্তু কোনো রকম বদল হয়নি। আমরা আলাদা আলাদাভাবে অনুভব করেছি কিন্তু সেই পরম পুরুষকে একই রকমভাবে আমরা অনুভব করি, তার কখনো ক্ষয় হয় না, তিনি নিত্য অপরিবর্তনশীল। দেশানন্দজি মহারাজ আমাদের ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, গুরুমুখে তার কাছে তার সম্বন্ধে যেরকম জেনেছ, পড়াশোনা করে তাকে যেরকম অনুভব করেছ, নিজের সাধন ভজন দিয়ে তাকে যেমন অনুভব করে অন্তরে অনুভব করার চেষ্টা করেছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল। এই ব্রহ্মের একেবারে আমাদের মানে একদম হাতের কাছে উদাহরণ এই অক্ষরম ব্রহ্ম, এই ব্রহ্মের সবচেয়ে মানে একদম খুব সহজ উদাহরণ হচ্ছেন আমাদের ঠাকুর, তিনি অবিনাশী। তারপরে বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম, পরম শব্দটার অর্থ ব্যবহার করা হচ্ছে, পরম হচ্ছে সুপ্রিম, যাকে জানলে আর অন্য কোনো কিছুকে জানা যায় না। তাহলে সেই সর্বোচ্চ আদর্শ স্বরূপ অক্ষর ব্রহ্মস্বরূপ তার কথা বলছেন, প্রত্যেক জীব দেহের অবস্থানকে স্বভাব বা অধ্যাত্ম বলা হয়। তিনি আমাদের শরীরের ভেতরে যে অবস্থান করেন এইটাকে বলছেন স্বভাব বা অধ্যাত্ম। প্রত্যেক নরনারীর মধ্যে তিনি আত্মস্বরূপ, আত্মরূপে, আত্মারূপে তিনি এই ব্রহ্ম বিরাজ করছেন, এটি আমাদের প্রকৃতি। স্বভাব, স্বভাব, স্বভাব এইরকমভাবে স্বভাব, নিজেদের প্রকৃতি অনুযায়ী তিনি আমার ভেতরে অবস্থান করছেন। ঠাকুরের সেই বিখ্যাত গল্প, আলো জ্বলছে, সেই আলোয় কেউ ভাগবত পাঠ করছে, আবার সেই আলোয় কেউ টাকা জাল করছে, আলো কিন্তু নির্বিকার। ঠিক সেই রকম আমাদের ভেতরে সেই পরম ব্রহ্মস্বরূপ বিরাজ করছেন, আমরা আমাদের ভাব অনুযায়ী তাকে অনুভব করছি। নাহলে ভেবে দেখুন, ওই যে স্বামীজির একটি বিখ্যাত কথা আছে না, যেখানে বলছেন
গরু চুরি করে না, দেওয়াল মিথ্যে কথা বলে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ চুরি করে, মানুষ মিথ্যে কথা বলে, আবার মানুষই ভগবান হয়। কেমন করে হয়? এটা তো হওয়া সম্ভব নয়, হওয়া কি সম্ভব? তাহলে যদি মানুষ চুরি করে, মানুষ মিথ্যা কথা বলে, তো সে খারাপ, তো সে বুঝতে পারছে না। ততক্ষণ পর্যন্ত সে তার ওই যে পরব্রহ্মের আলোটাকে অন্যভাবে অনুভব করছে, কিন্তু যখন সে তার আলোটাকে স্বরূপ হিসেবে প্রকাশিত করলেন, বুঝতে পারলেন, তখন সেই মানুষই ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, নিজের বিকাশ করছে। এই শব্দটা স্বভাব, এই ব্রহ্মই আমাদের স্বভাব, এটি আমাদের প্রকৃতি বা স্বরূপ, আমাদের নিজের প্রকৃতি। অধ্যাত্মম উচ্চতে, উচ্চতে শব্দের অর্থ একটু বলা হয়, বলা হয় উচ্চতে, মানে এই যেমন ডিফাইন অমুক ডমুক অমুক, এর সঙ্গে এ লাগলে এইটাকে এরকম বলা হয়, ওই বলা হয়, আমরা যে উদাহরণটা দিই সেটাকে বলছেন উচ্চতে, এটাকে এরকমভাবে বলে। কি বলে? অধ্যাত্মম, আমাদের অন্তরস্থিত প্রত্যেকাত্মাকেই অধ্যাত্ম বলা হয়। অধ্যাত্ম কি না? আমার অন্তরের যে প্রত্যেকাত্মা যিনি বিরাজ করছেন তাকে আমি অধ্যাত্ম বলি। যখন আমি বলি, ধরুন আমি বলছি যে আমি দেখেছি, আমি দেখছি, তখন বোঝায় দ্রষ্টা হচ্ছেন আমি। আমি দেখছি, আমি আপনাকে দেখছি, আমি অনুরাধাদিকে দেখছি, আমি অঞ্জুদিকে দেখছি, আমি কণিকাদিকে দেখছি, মানে আমি দেখছি, মানে দ্রষ্টা হচ্ছেন আমি। কিন্তু যদি শুধু দেখছি বলি, আমি দেখছি, শুধু বলছি দেখছি, দেখছি, এর কিন্তু কোনো অর্থ দাঁড়ায় না, কারণ সেখানে কোনো সাবজেক্ট নেই, স্রষ্টা সেখানে নেই, কর্তা সেখানে মিসিং। কিন্তু আমি দেখছি এই কথাটা যখন আমরা বলি, তখন কর্তার আর একটা দিক উন্মোচিত হয়, সেটা হচ্ছে তিনি দেখছেন, নচেত শুধু চোখ দিয়ে তাকে দেখা যায় না। কাউকে না কাউকে দেখতেই হবে, মানুষই হোক, জন্তুই হোক, আর যেই হোক না কেন, দেখবার জন্য কাউকে থাকা দরকার। সেই দ্রষ্টা, একজন দ্রষ্টা চাই, যে আত্মা দেখছেন, যে আত্মা উপলব্ধি করছেন, তার উপস্থিতি অনিবার্য, এইটি হচ্ছে অধ্যাত্মম। তারপরে বলছেন ভূত ভাবত করো বিসর্গ কর্মসঙ্গীত, কর্মসঙ্গীত, কর্ম তাহলে কি হচ্ছেন, কর্মকে কিভাবে আমরা ডিফাইন করব, সঙ্গীত মানে ডিফাইনিং কর্ম কিভাবে করব, না এই জগতে ভূত বস্তু সমূহের উৎপাদন এবং তার রূপান্তরের এই যে প্রক্রিয়া, এইটাকে আমরা কর্ম বলবো। বাজার থেকে 1 কিলো আলু কিনে নিয়ে এলেন, সেই আলুটায় সঙ্গে সঙ্গে আপনি যদি পরিবেশন করে, সেটা কখনোই আলুর দম হয় না। তাহলে কি করি আমরা, জল দিয়ে সেটাকে ধুই, তারপরে পিলার দিয়ে তার খোসা ছাড়াই, তারপরে তাকে 4 টুকরো করি, তারপরে তাকে তেলের মধ্যে ফেলে মুচমুচে করে ভাজি, তারপরে তুলে নিয়ে আসি, মশলা তৈরি করি, তার মধ্যে আলুগুলোকে ফেলি, জল দিই, লবণ দিই, চিনি দিই, লঙ্কা দিই, সব দিয়ে ভালো করে কষতে থাকি, তেল টেল দিই, তারপরে আস্তে 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 সেই পুরো জলটা শুকিয়ে এক জায়গায় হয়ে যায়। তখন ওই যে বাজার থেকে যে আলু কিনে নিয়ে এসেছিলেন, আর যে জিনিসটা তৈরি হলো, যেটা নাম বলছে আলুর দম, সেটা কিন্তু এক থাকলো না, দুটো আলাদা আলাদা জিনিস। তাই বলছেন কর্ম হচ্ছে এই যে যাবতীয় ভূত বস্তু সমূহের উৎপাদন, আর যে তার রূপান্তর, এই যে আলুটা নিয়ে এলেন এবং তার যে পরিবর্তনটা যে মাধ্যমে হয় সেটাকে বলছে কর্ম। ওই যে রান্না রন্ধন কর্ম, ওইটা যেমন আলুটাকে একেবারে এতে আলুর দমে রূপান্তরিত করলো, ঠিক ওই রকম র বস্তু থেকে জীবনের সব কিছুতে নিয়ে যাওয়া, সেই যে বিরাট যে প্রক্রিয়াটা, সেই যে ক্রমবিকাশ, এইটাকে আমরা বলছি কর্ম। তাই বলছেন ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সঙ্গীত। বিসর্গ মানে হচ্ছে যা কর্মভিত্তিক, যে প্রক্রিয়া বা প্রসেসে যেটা হয় তাকে বলা হচ্ছে কর্ম। এই যে পরিবর্তনটা যে প্রসেসের মাধ্যমে হচ্ছে সেটাকে হচ্ছে কর্ম। বেলুড় মঠে দেখে হতবাক হয়ে গেছিলাম, একটা বিরাট বড় জালার মতো জিনিস নিয়ে আসে, তাতে কতগুলো পাথর লাগানো আছে, তারপরে হুড়ুক করে সেই আলু তার মধ্যে ফেলে দেওয়া হলো, জল ছেড়ে দেওয়া হলো, তারপর ওটাকে ঘোরাতে থাকলো, পাথরগুলো নিশ্চল হয়ে আছে, ঘোরানো হচ্ছে, আর সেই জল দিয়ে 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 সেই আলুর সমস্ত ময়লাগুলো দূরীভূত করে দেওয়া হলো। এবার ওটা বন্ধ করে ওই পাথরগুলোকে চালিয়ে দেওয়া হলো, পাথরও ঘুরছে, আলুও ঘুরছে, পাথরও ঘুরছে, আলু ঘুরছে, প্রতিবার ঘর্ষণের ফলে ওই আলুর গায়ে যে খোসাটা লেগে আছে সেটা খসে খসে বেরোচ্ছে। তারপর একটা সময় একদিকটা খুলে দেওয়া হলো, গোটা গোটা আলু গেছিলো খোসা সময় বেরিয়ে এলো,
খোসা ছাড়ানো আলু, ওই যে প্রসেসের ভিতরে ওঠালো এটাকে আমরা কর্ম বলছি। ঠিক সেই রকম জীবনের ক্ষেত্রেও এই যে যে পরিবর্তনই যে ভূত ভাবদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত, এই যে পরিবর্তনটা ভূতের এই যে পরিবর্তনটা এইটাকে আমরা বলছি যে আমাদের পরিবর্তন, এটাকে আমরা কর্ম হিসেবে তাকে সংজ্ঞা দিচ্ছি। এবার দ্বিতীয় বিষয়, প্রথমটা হচ্ছে অধিয়জ্ঞ ছিল, এবার অধিভূত। অধিভূত ক্ষর ভাব পুরুষ সাধিদৈবতম অধিযোগ্য হমে মাত্র দেহ দেহবৃতাম বরম। তাহলে বস্তুসমূহের মধ্যে যে নশ্বর ভাব, যেটা গোদা বাংলা বলছে, বস্তুসমূহের মধ্যে যে নশ্বর ভাব সেটি হলো অধিভূত, আর অন্তরস্থিত যে আত্মাই হচ্ছেন অধিদৈবত। হে শ্রেষ্ঠ নরদেহধারী, এই দেহে একমাত্র আমি অধিযোগ্য। ভগবান বলছেন, ভগবান কাকে বলছেন? হে শ্রেষ্ঠ নরদেহধারী অর্জুনকে বলছেন। অর্জুনকে অনেক ভালো ভালো কথা বলেছেন ভগবান, আমাদের এরকম সব ভালো ভালো কথা বলেন না, বলছেন গুড়া কেশ, মানে যা যে কখনো ঘুমোয় না, ঘুমোয় না মানে সে ঘুমোয় কিন্তু তার ভিতরে অ্যালার্টনেস, এটা অধ্যাত্ম সাধনার একটা সবচেয়ে বড় গুণ, সেটা হচ্ছে অ্যালার্টনেস। কোনখানে থামতে হবে, কতটুকু বলতে হবে এবং কতটুকু প্রকাশ করবো, এই অ্যালার্টনেসটা যার ভিতরে আছে। তাই বলছেন গুড়া কেশ, বলছেন অধিভূতম সরো ভাব। সরো ভাব আপনারা খরো বলতে পারেন, অধিভূতম সরো ভাব। তাহলে অধিভূত কি না, যা সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী, একেবারে সাধারণ যে ভাব। সরো ভাব কি, সরো ভাব না যা পরিবর্তনশীল, মানে এটা হচ্ছে আসল মানে জীবের কথা, যেটা সবসময় পরিবর্তিত হচ্ছে, একবারে সাধারণ জিনিস। যা কিছু পরিবর্তনশীল, যা কিছু বিনাশশীল, তাকেই বলা হয় অধিভূত। এই শরীর হচ্ছে অধিভূতের প্রকাশ। যা কিছু পরিবর্তনশীল, যা কিছু বিনাশশীল, আর যা কিছু মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হবে, এই অবস্থাকে বলা হচ্ছে অধিভূত। আমরা যা কিছু দেখতে পাচ্ছি জগৎ সংসারে, যা কিছু দৃশ্যমান, একটা ছোট্ট গাছ আপনি পুঁতেছেন, ধীরে ধীরে সেটা বাড়তে থাকলো, বিরাট বড় বৃক্ষে রূপান্তরিত হলো, একটা সময় গাছটা মারা গেল, ধীরে ধীরে তার পাতা খসে গেল, তার ডালগুলো শুকিয়ে গেল, আর একটা সময় গোটা গাছটা ঝড়ের আঘাতে পড়ে গিয়ে একেবারে চলে গেল। তাই বলছেন এই যা কিছু বিনাশশীল জগতে যা কিছু দেখছি সেইটি হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্ষর। একমাত্র ব্রহ্মই হচ্ছে অক্ষর। এই ব্রহ্মের সঙ্গে আমাদের যে ফারাক সেটা হচ্ছে এইটা, জগতে যা কিছু বিনাশশীল সেটা ব্রহ্ম বস্তু নয়, আর যা কিছু অবিনাশশীল সেটা হচ্ছে ব্রহ্ম। তাই বলছেন এই অধিভূত দেহাদি পদার্থের সব কিছুই খর পুরুষ, অর্থাৎ অধিদৈবতম, আর অধিদৈবতম হলেন এই পুরুষের আত্মা। এই যা কিছু এই বিনাশশীল পদার্থ যে শক্তিতে কাজ করে সেটি হচ্ছে আমাদের আত্মা, বা সেই হচ্ছে অধিদৈবত, আমাদের হৃদয়ের যিনি দেবতা। এটি শরীর থেকে বেরিয়ে গেলে আমার শরীর আর এই ঘরের বাইরের যে পাপোষ, এটার ভেতরে আর কোনো ফারাক থাকবে না। তবু পাপোষ ছিঁড়ে গেলে দু চার বছর আমরা দয়া যত্ন করে রাখি, কিন্তু মানুষের শরীর মরে গেলে তখন বলে বডি, বলে দুর্গন্ধ বেরোচ্ছে, বডি সরিয়ে নিয়ে যাও। এক জায়গায় গেছিলাম, তার আগে তার বাড়িতে গিয়েছিলাম, কাকা বলতে ভাই করে একবার অজ্ঞান হয়ে থাকতো, সেই কাকা মারা গেলেন, তার ডেড বডি নিয়ে আসা হলো, পোস্টমর্টম করে নিয়ে আসা হলো, এক শুধু মুখের এইটুকু মাত্র খোলা, তাতেই এত দুর্গন্ধ বেরোচ্ছে যে ভাইপোরা বলছে তাড়াতাড়ি বডিটা নিয়ে যাও, কাকাকে নিয়ে যাও বলছে না, তাড়াতাড়ি বডিটাকে পাচার করো এখান থেকে। এইটা হচ্ছে কথা, ওই যতক্ষণ ওই ভেতরের সেই দেবতা বিরাজ করেন আমরা বুঝতে পারি না। অধিযোগ্য হবে মাত্র, অধিযোগ্য মানে সমস্ত যাগযজ্ঞ পূজা অনুষ্ঠানের যে অধিষ্ঠাত্রী দেবতা ও ফলদাতা, আহম এব আমি, শ্রীকৃষ্ণ ভগবান নিজে বলছেন তুমি যা কিছুই করো না কেন, সমস্ত কিছুর যে ফল সে আমি তোমায় দেব। যত সমস্ত কিছুর দেবার দেবতা হচ্ছেন আমি, আমি সমস্ত জীবের অন্তর্যামী, আমি এই দেহের ভেতরেই বিরাজ করছি। তাই বলছেন দেহে দেহ বৃতম্বর, আমি এই দেহের ভেতরেই বাস করছি। হে নরশ্রেষ্ঠ এইটা পরিষ্কার জানো, আমি হলাম অধিযজ্ঞ। তাহলে তিনটে জিনিস হলো আমরা পেলাম, নারকোল তার যে খোসা
সেটা হচ্ছে আমরা যে প্রথম যেটা সেটা হচ্ছে কিমধ্যাত্মম, যে তত্ত্বটা, তত্ত্বর ভেতরে যে ওটাকে ছাড়িয়ে ফেললাম তার ভেতরের যে জিনিসটা হলো, প্রথমটা হচ্ছে অধিভূতম, তারপরে হচ্ছে অধিদৈব্যম, তার ভেতরে ওইটা অধিয়জ্ঞম, তার ভেতরে নারকোলটা হচ্ছে অধিযজ্ঞম, আর তার ভেতরের জলটা, এই জলটা প্রাপ্তির জন্য কিন্তু আমি এত কিছু করছি, জলটা আমার চাই, তাই জন্য আমি খোসা ছাড়াচ্ছি, তারপরে পেয়ে নারকেলটা পেলাম, তারপর নারকেলটা ফাটালাম, নারকেলটা ফাটানোর পর সেই জলটা রাখলাম। এই হচ্ছে তিনটি বস্তুর ভেতরে ফারাক যেটি জিজ্ঞেস করছেন তিনি। এই বিশ্বের সর্বত্র এইভাবে তিনি বোঝাচ্ছেন, এই যে ভগবান একটা কথা বলছেন না, বলছেন যে আমি সেই, আমি এই বিশ্বের সমস্ত কিছুর ওপর কর্তৃত্ব করছি, যে বলছেন অধিয়জ্ঞ হবে মাত্র দেহে দেহ বৃতম বরম, এটা ভালো করে জানো যে আমি সমস্ত কিছুর অধীশ্বর, আই এম দি সুপ্রিম লর্ড অফ অল দি থিংস। এই যে ভগবান নিজে বলছেন, এই তিনটি ভাব তার রয়েছে। এর পরের শ্লোক, এর পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ উক্তা কলেবর ইহ প্রয়াতি সমদ্ভাবম যাতি নাস্তত্র সংশয়ঃ। অর্থাৎ যিনি প্রয়াণকালে, অন্তকালে, একেবারে মৃত্যুর মুহূর্ত অবধি, এই অন্তকালে মামেব স্মরণ, আমাকে শেষ সময় অবধি স্মরণ করেন, তিনি কি হন, মুক্তা কলেবরম, মরলে তো এমনি মুক্ত হব, কিন্তু আমার যে আত্মা যে বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসছে, আমার যে কর্মফল অনুযায়ী আমি যে জন্ম মৃত্যুর কর্মচক্রের মধ্যে পড়ে আবার করে নতুন শরীর ধারণ করে আবার করে কর্ম করছি, এই তার হাত থেকে আমি রক্ষা পাব। তাই বলছেন যিনি অন্তকালে অর্থাৎ মৃত্যুর মুহূর্তে মামেব স্মরণ, আমাকেই স্মরণ করেন, তিনি মুক্ত কলেবরম, তিনি তার দেহত্যাগ সময় তার থেকে মুক্ত হয়ে যান, অর্থাৎ এই বোধটা তার ভেতরে জাগে। বলছেন ইহ প্রয়াতি সমদ্ভাবম যাতি নাস্তত্র সংশয়, সামান্যতম সংশয় রাখবে না, কারণ এ আমাকে সেইভাবে দেহত্যাগ করেন। এবারে এটা একটা খুব বড় প্রশ্ন, এই যে শেষ সময় তাকে চিন্তা করা, এই শেষ সময় তাকে কি এমনি এমনি চিন্তা করা যায়? এমনি এমনি চিন্তা করা যায় না। তাই শেষ সময়ের যে চিন্তা, এটা খুব একটা গভীর এবং স্বাভাবিক প্রশ্ন, যে শেষকালে আমরা সত্যি কি আমরা তাকে চিন্তা করতে পারি? এর জন্য প্রয়োজন আছে সারা জীবন একটা অভ্যাস, সারা জীবন যদি অভ্যাস না থাকে তাহলে অন্তিমকালে আমরা কিছুতেই তাকে চিন্তা করতে পারবো না। ঈশ্বরের প্রতি অনুরাগ যদি না আসে তাহলে কিন্তু আমরা তাকে ধরতে পারবো না। সেদিনকে একজন দিদিমণিকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বললেন যে তার অপারেশনের সময় তিনি পুরো ওই একটা ঘন্টা ধরে ওই গান গেয়েছেন, প্রথমে খণ্ডনভব গিয়েছেন, তারপরে অঙ্গরিং রীতং গিয়েছেন, তারপরে সর্বমঙ্গলমঙ্গলে গিয়েছেন, তারপরে তার জানা পরিচিত সমস্ত কিছু গান গাইছেন। বলছেন কি একটা পাগলের মতো জানেন তো, সব গেয়েই চলেছি, কারণ এই কোমর থেকে অবশ করে দিয়েছে তো, তাই শরীরের অন্য চেতনা আছে, কোমর থেকে কোনো চেতনা নেই। তিনি বলছেন জানেন তো, সারাক্ষণ ধরে ভগবানের গান গেয়েই চলেছি, পাগলের মতো গেয়ে চলেছি, আর ওরাও অপারেশন করেছে আর ওরা হাসছে আমাকে নিয়ে। কিন্তু এই যে বোধটা, যে শেষ সময় অত যন্ত্রণার মধ্যেও, অত কিছুর মধ্যে, আমাকে তো ওটির মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছিলো, দেখলাম আমি দিকবিদিক শূন্য হয়ে যাচ্ছি, ওপর থেকে এই আলো পড়ছে, ওরম বড় জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে এই অপারেশন হবে, এইখানটা দেখাবে, হ্যাঁ এইখানে নাকের এইখানটা ঢোকাবে, ওই সব করবে, সব দেখাচ্ছে, আমার তো তখন তো ভয়তেই আত্মারাম খাঁচস্ত হয়ে গেছে। কিন্তু দিদিমণির এই যতই তিনি বলুন, কিন্তু পাগলের মতো গাইছিলাম, সারাক্ষণ গিয়ে চলেছি, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে কেউ কেউ তো আছেন যিনি বিপদকালেও ভগবানকে চাইছেন, খুঁজছেন। একটা ছোট্ট স্মৃতি কথা বলি আপনাদের, এটা হিরণ্ময়ানন্দজি তার স্মৃতি কথায় লিখেছেন, কোনো একটা জায়গায় তিনি গহনানন্দজি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, তিনি এবং গহনানন্দজি একসাথে কোনো একটা জায়গায় গিয়েছেন এবং গাড়িতে করে যাচ্ছেন, যেতে যেতে পথে গাড়িটা ব্রেক ফেল করে যায়, অতএব ড্রাইভার বুঝতে পারছে না গাড়িটাকে কী করতে হবে, তাই রাস্তা থেকে কোনো একটা জায়গায় থামাতে হবে, তো তাই রাস্তা থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন একটা বড় মুড়িওয়ালা গাছ আছে,
তাই গাড়িটাকে ধীরে 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 সেই দিকে নিয়ে গিয়ে সেই গুড়িওয়ালা গাছে থেকে ধাক্কা দিয়ে গাড়িটাকে থামানোর চেষ্টা করাচ্ছে, এবং থামানোর সঙ্গে সঙ্গে যদি কিছু বিস্ফোরণ না হয় তাই তারা প্রস্তুত হয়ে গেছেন গাড়ির দুদিক দিয়ে বেরোবেন। আমাদের হিরণমানজি একটা দরজা দিয়ে বেরোচ্ছেন, একটা দরজা দিয়ে গহনানজি বেরোচ্ছেন, একটা দরজা দিয়ে ড্রাইভার বেরোচ্ছেন। হিরণমানজি পরিষ্কার শুনলেন গহনানন্দজি যখন দরজা খুলে বেরোচ্ছেন তখন তার মুখ থেকে দুটি মাত্র শব্দ বেরোলো, একটি হলো জয় রামকৃষ্ণ, জয়, আরেকটি রামকৃষ্ণ। উনি একবারে ওই রকম অবস্থার ভেতরেও খুব হতবাক হয়ে গেলেন, আরে এইরকমভাবে ঈশ্বর চিন্তা করে যে অন্তিম সময়েও তার শুধু জয় রামকৃষ্ণ এই কথাটা বেরিয়ে এসেছে। এইটা একটা সম্পূর্ণ ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এই বলছেন না অন্তকালে চ মামেব স্মরণ উক্তা কালে বর, প্রথম লাইনটাই তো আমাদের কাছে খুব বড় একটা প্রশ্ন যে আমরা কি সেই অবস্থায় পৌঁছতে পারব। যদি পৌঁছই ভগবান নিজে আমাদের কাছে বলছেন ইয়াহ প্রয়াতি সমাদভাবম ইয়াতি নাস্তত্র সংশয়, যদি সত্যি সত্যি সেই অবস্থায় পৌঁছই, যদি অন্তিমকালে আমার তাকেই মনে পড়ে, শুধু তাকেই মনে পড়ে, তাকে ছাড়া কিছু মনে না পড়ে, তাহলে অবশ্যই সে আমার কাছে যাবে। আমার অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজের শিষ্য। আমি একটা বড় একটা তাকে, এই যে আমরা যেরকম খুব বগলে আসন নিয়ে, হ্যাঁ, গঙ্গা জলে শিশি নিয়ে, জপের মালা নিয়ে সকাল সন্ধ্যে জপ করতে বসেছি, এরমভাবে কখনো তাকে জপ করতে দেখিনি। তার জপ করার পদ্ধতিটা আমার কাছে বেশ মজা লাগতো, কিন্তু তিনি যে সারাক্ষণ ঈশ্বর চিন্তা করেন এই বোধটা জাগলো একবারে জীবনের শেষে এসে দেখে। তার ক্যান্সার হয়েছিল, 12 জানুয়ারি ধরা পড়লো, গলব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে। তিনি মারা গেলেন 8 এপ্রিল, তাতে বুঝতে পারছেন খুব অল্প সময়। এই 1 বা 2 এপ্রিল তিনি আর খাওয়া দাওয়া করতে পারছেন না, ভীষণ কষ্ট হচ্ছে। মানে 3 মাসের মধ্যে একটা মানুষ 72 কেজি ওজন থেকে 52 কেজিতে নেমে এলেন, এইরকম অবস্থা। তিনি যখন ওখানে গেলেন, তিনি স্টুডেন্ট সমেত ছেলেদের অন্ত প্রাণ ছিল, স্টুডেন্ট সমেত যদি ছেলেরা থাকতো আসতো, ঘুম থেকে উঠে তাদের সঙ্গে দেখা করতেন, কথা বলতেন। ওইখানে যখন তিনি গিয়ে পৌঁছলেন, সেবা প্রতিষ্ঠানে আছেন তিনি, একবারে নিশিদিন ভগবানের নাম করছেন, তিনি চলে যাবেন, নিজে নিজে প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে দেখা করতে অনেক দূর সে আমেরিকা থেকে একজন দাদা এসছেন, যার শেষকালে নামের শেষটায় একটা কৃষ্ণ শব্দ আছে, বলা আছে ওই অমুক কৃষ্ণ দাদা এসেছেন। তখন মহারাজ খালি চোখ খুলে তাকিয়ে তার দিকে তাকিয়ে বললেন, আর আমার কোনো কৃষ্ণকেই দরকার নেই, এখন শুধু এক কৃষ্ণকেই দরকার, তিনি হলেন রামকৃষ্ণ। এই যে বলছেন না, ভগবান বলছেন যে অন্তকালে যদি সত্যি সত্যি তার ভাবেতে আমরা ভাবিত হয়ে যেতে পারি, তাহলে অবশ্যই কোনো সংশয় থাকবে না, সে আমার ভাবে একবারে ডুবে যাবে। আমার ভাবেতে ডুবে যাবে মানে আমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আজকে আমরা এখানেই থামবো, কিন্তু তার আগে আমরা যেরকম রোজ ওই চ্যান্টিং করি ওই শ্লোকগুলোকে, সেই রকমভাবে করব। আমরা প্রথমে 7ম অধ্যায় 29-30 করব, তারপরে 8ম অধ্যায় 1-2-3-4-5 প্রত্যেকটিকে আমরা দুবার দুবার করে করব। দুবার দুবার করে করার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা এই ওই সুরটাকে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করি। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্যা যতন্তিয়ে তে ব্রহ্মা তদ বিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চাখিলম। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্যা যতন্তিয়ে তে ব্রহ্মা তদ বিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চাখিলম। সাধিভূতম অধিদৈব্যম সাধিভূতাধিদৈবম মাম সাধিয়জ্ঞম চ ইয়ে বিদুঃ প্রয়াণকালেপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসা। সাধিভূতাধিদৈবম মাম সাধিয়জ্ঞম চ ইয়ে বিদুঃ প্রয়াণকালেপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসা। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম 7ম অধ্যায়ঃ
अथ अष्टमोऽध्यायः अक्षर ब्रह्म योगा अर्जुन वाचो किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तं अधिदैवं किमुच्यते किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तं अधिदैवं किमुच्यते अधियज्ञः कथं कोऽत्र देहे अस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः अधियज्ञः कथं कोऽत्र देहे अस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोध्यात्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्मसंहितः अक्षरं ब्रह्म परमं स्वभावोध्यात्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्मसंहितः अधिभूतं शरो भाव पुरुषश्चाधिदैवतम् अधियज्ञो हवे मात्र हमेवात्र देहे देहावृताम्बर अधिभूतं शरो भाव पुरुषश्चाधिदैवतम् अधियोग्यो हमेवात्र देहे देहावृताम्बर अन्तकाले च मामेव स्मरन्मुक्ता कलेवरम् यः प्रयाति समद्भावं याति नास्तत्र संशयः अन्तकाले च मामेव स्मरन्मुक्ता कलेवरं यः प्रयाति समद्भावं याति नास्तत्र संशयः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अक्षरब्रह्मयोगनामो अष्टमोऽध्यायः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।